সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে একজনকে নিয়ে আসছিলাম, নিয়ে এসেছি আমাদের আমাদের তসলিম কাজী ভাই। তো যাই হোক, আজকে 16 রমজান, উনি একটা অর্ডার পেয়েছে। তসলিম কাজী ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। কি করেন আপনি ভাই? স্যার আমি পড়ালেখা করি, মাঝে পাশাপাশি এই একের জন্য আপনার এই একের জন্য আপনার অনলাইনে যে ফ্রিল্যান্সিং আপনার কাছে শেখার জন্য চেষ্টা করতেছি, এবং আলহামদুলিল্লাহ আজকে কালকে রাত্রে ফার্স্ট অর্ডার পেয়েছি। প্রথম অর্ডার পেয়েছেন, অর্ডারটা কিভাবে পেলেন? আমি স্যার আমি প্রথম থেকে আপনার কাছে সব শেখার পর এখানে আপনি যা ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে গিগ কিভাবে কমপ্লিট করা লাগবে, আমি হয়তো বা 5টা গিগ কমপ্লিট করছি। করার পর দেওয়ার পর কালকে অ্যাক্টিভ থাকি সব সময়, কালকে রাত্রে দেখতেছি যে আমার একে মানে নোটিফিকেশনে অর্ডার প্লেস করছে। আচ্ছা, বাই ওকে। মানে এটা আপনার হচ্ছে, মানে আপনি কোন কনভারসেশন ছাড়াই, মেসেজ দেওয়া ছাড়াই অর্ডার দিয়ে দিছে, তাই না? জি স্যার, জি স্যার, কোনো মেসেজ কোনো মেসেজ করি নাই, উনি আবার আমার মেসেজ দিয়ে জানাইছে মানে বিষয়টা। জি, আচ্ছা, ওকে। আপনি আমার কোর্স করার আগে আপনার কোনো পূর্বের অভিজ্ঞতা ছিল ভাই? না স্যার, এরকম কোনো আমার অভিজ্ঞতা ছিল না, আমি জানতামই না যে ল্যাপটপ বা কম্পিউটার কিভাবে ব্যবহার করে, আপনার কাছ থেকে শিখে। ওকে। আর আপনি এই যে অনলাইনে ক্লাস করেছেন, আমার তো অনলাইন ট্রেনিং, আপনার এই যে আপনি অনলাইনে ক্লাস করতে গিয়ে কি কোনো প্রবলেম হয়েছে আপনার, বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার, আমি মনে করি যে সশরীরের থেকে আমি অনলাইনে যেরকমটা আপনি বুঝাইছেন আপনি মানে যথেষ্ট পরিমাণ স্যার, এটা এরকম মানে না বুঝার এখানে কোনো কিছুই নেই, কিন্তু আমাদের হয়তো প্র্যাকটিস প্র্যাকটিসের অভাবের কারণে এরকম কখনো হয়, কিন্তু প্র্যাকটিস করলে বা আপনার ক্লাসে যে কোনো সমস্যা এরকম কোনো কিছুই নেই স্যার, ফুলফিলি সবকিছু বোঝা যায়। যে আমার মনে হয় যে সশরীর থেকে অনলাইন ক্লাসটাই বেটার, ভালো। আচ্ছা, মানে এই যে অনলাইন ক্লাসের তাহলে বেটার কেন, এটা সুবিধাটা একটু বলেন। এখানে সবকিছু মনে করেন হাতে কলমের মতো, মনে করেন আমরা বারবার আপনাকে জিজ্ঞাসা করতে পারতেছি, হয়তো বা যদি সশরীরে থাকে ওখানে তো হয়তো জ্ঞান দাম বা এরকম কোনো কিছু হবে বা জানার জন্য, কিন্তু এখানে স্পেসিফিক ভাবে আপনাকে সবকিছু জিজ্ঞাসা করা যায়, এক এক করে আপনি সময় দেন প্রশ্ন জিজ্ঞাসার, কোন জায়গাটা আমরা বুঝি নাই হয়তো বা ওইটা বুঝে নেওয়ার জন্য, এখানে সবকিছু মানে একটা মানে কোনো কিছু অসুবিধা নেই। আচ্ছা, ওকে। আর আপনার বাসা কোন জায়গায় যেন? দিনাজপুর ফুলবাড়ি থানা স্যার, দিনাজপুর। দিনাজপুরের ফুলবাড়ি? জি স্যার, ফুলবাড়ির কোন জায়গায়? ফুলবাড়ি এটা স্যার আপনার এখানে বিজেপি ক্যাম্প আছে না, যে যে আমবাড়ি বাজার, আমবাড়ি বাজার জি, নাম শুনেছি। তার সামনে স্যার, রাঙ্গামাটি বলে বাজার, রাঙ্গামাটি এখানে। ও আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে। আর তসলিম কাজী ভাই, আপনাকে তো অর্ডারটা আমি বুঝাই দিয়েছি, আর আপনি কাজটা করে অবশ্যই আগে আমাকে দেখাবেন, তারপর বায়ারকে দেখাবেন। আচ্ছা স্যার, আচ্ছা আর এতক্ষণ আপনারা যারা দেখলেন, দেখেন তসলিম কাজী ভাই কিন্তু আজকে প্রায়, মানে আজকে 16তম রমজান, উনি অর্ডার পেয়ে গেছে $15, প্রায় 1500 টাকারও বেশি। তো যাই হোক, আমি সবসময় একটা কথাই বলি যে আসলে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে গেলে আপনার পূর্বের কোনো অভিজ্ঞতার কোনো প্রয়োজন হয় না, আপনি চাইলেই করতে পারেন। আর ফ্রিল্যান্সিং এ সাকসেস হতে চাইলে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনার সাপোর্ট। আপনাকে 24 ঘন্টা একজনের সাপোর্ট লাগবে, তো এই সাপোর্টটা আসলে অনলাইন ছাড়া অফলাইনে আসলে পসিবল না ওইভাবে। তো যাই হোক, আপনাদের যদি কোনো পরামর্শের দরকার হয় আমাকে ফোন দিতে পারেন, আমার ফোন নাম্বারটি ভিডিওতেই রয়েছে, নির্দ্বিধায় আপনারা আমাকে কল দিতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ছাত্রছাত্রীদের জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।